আজকে সেই নবীর উম্মত পাওয়ার বেশি না কম যে জান্নাতের বাগানে বসছেন এটা কোনো ব্যাপার হইলো কোন জান্নাত জিব্রাইল কয় প্রভু গো জান্নাতটা দেখতে খুব ইচ্ছা হয় দিবেন একটু সময় আল্লাহ কতক্ষণ কয় একদিনের সময় কয় দিলাম একদিন যা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 600 নূরের পাখা চালায়া আপনাদের জান্নাতের একটা জানালা দেখে শেষ করতে পারে নাই জিব্রাইল বলেন প্রভু হাই হাই এত কম সময় নিয়া কেন কক্সবাজার আইলাম আহ এক সপ্তাহ সময় যদি নিয়ে আইতাম কিছুটা দেখতে পারতাম আইলাম আর গেলাম দেখা তো হইল না জিব্রাইল আফসোস দেখে আল্লাহ কয় জিব্রাইল হইছে কোথা গো একটা কথা বললে রাগ হবেন কি কথা আমার 8 দিনের সময় দের একটা সপ্তাহ আপনার বেহেশ এত সুন্দর কি বলেন বেহেশতের মধ্যে কক্সবাজার আছে না আপনি যে বেহেশতের বাংলা ঘরে বসবেন বাংলা ঘরের নিচেই থাকবে কক্সবাজারের নদী এবং এই নদী লবণাক্ত পানি না লবণের পানি না তো এই নদীর থেকে এক গ্লাস পানি পুরাবেন মুখে দিয়া দেখবেন এটা চার মেডিসিনের শরবত চারটাকে একসাথে করে শরবতের নদী কক্সবাজার হিসাবে আপনার পায়ের নিচে দিয়ে রাখছে যাক ওদিকে আলোচনা না এবার জিব্রাইল কো প্রভু গো একটা সপ্তাহ সময় আল্লাহ কয় দিলাম এক সপ্তাহ পরে কিন্তু আর দরখাস্ত করো না এক সপ্তাহ ঘুরে একটা জানালা শেষ করে দরজার পাড়ের কাছে গেছে খোদা গো যা দেখি খালি স্বাদই লাগে আর একটু কিভাবে পারতাম আপনারা তো বেহেশতের বাগানে বসা ইদ্রিস নবী বেহেশতের বারিন্দাই ছিল পানি খায় ঘুরে কয় খোদা গো তোমার বেহেশতের বারিন্দা এত ভালো এত মজা আমার নবী মেরাজের সফরে গেলে ইদ্রিস নবীর সাথে দেখা জিজ্ঞেস করে ইদ্রিস তুমি এখানে হুজুর আমি তো এখানে বেহেশতাইছিলাম পানি খাইতাম পানি খাইতেছি কি মজা হুজুর পানি আমার নবীরে বোঝায় পানি যে মজা নবী করে খালি পানি মজা আরো তো মজার জিনিস আছে তাহলে বোঝা গেল ইদ্রিস পানির খবরই জানে এর বাইরের খবর আমার নবী এর বাইরের খবরও কিভাবে জানে নবীজি বেহেশতের খবর নবীর কাছে আছে না কারণ এই নবী না হইলে তো বেহেশত হইতো না সাহাবীরা বলেন মাঝে মাঝে আমরা নবীর সাথে চলতে হাঁটতে ফিরতে থাকলে হঠাৎ দেখি মাঝে মাঝে নবীজি এভাবে হাতটা যেন কই বাড়ায় আবার কি যেন খায় রাসূলকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ কই হাত বাড়াইলেন কি খাইলেন রাসূল বলেন দেখো আমার মন চাইলে আমি হাতটা বেহেশতের ভিতরে বাড়াইছি মদিনায় দাঁড়ায় হাত বাড়াই হাত বেহেশতের ভিতরে ঢুকে কিছু ফল ফলাদি খাইলাম তাহলে বেহেশতের ফল ফলাদির খবর আমার নবীর জানা আছে ইদ্রিসকে হুজুর কি মজা পানি নবী বলেন খালি পানি খাও কেন অন্য খাবার খাও হুজুর অন্য খাবার কিভাবে খাবো ওই যে দেখেন বেহেশতের গেটে লেখা আছে আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না আজকে নবী না গেলে বেহেশতের দরজা খোলা হবে না স্পেশাল বিছনা করে রেখে দিছে আগে আমরা ঢুকবো পরে অন্যরা ঢুকবে কিভাবে ঢুকবেন এটা বোঝার জন্য আজকে সোনার ছেলেরা এই মাহফিলের আয়োজন করেছে রাস্তা দেখাবে কোরআন হাদিস কিভাবে ঢুকবেন আসুন তৈয়ার হয়ে গেছে এখন ডুকাটা পার্টি ডুববেন কিভাবে জিব্রাইল তো ডুবে গেল দেখার জন্য জিব্রাইল কিন্তু থাকার জন্য না জিব্রাইল ডুবছে কিসের জন্য আর আমরা ডুববো কিসের জন্য থাকার জন্য ডুবলেন এক সপ্তাহ 600 নূরের পাখা বেহেশতের জানালা শেষ করে দরজার পাটের কাছে চৌকাটের কাছে হাই হাই প্রভু গো সময় দি শেষ কোন সময় সময় চলে গেল আহা সর্বনাশ করলাম কেন এক সপ্তাহ সময় চাইলাম আরো কেন বেশি চাইলাম না আল্লাহ কয় জিব্রাইল তুই না কইছিস আর সময় নিবে না খোদা গো করো জুরে আপনার কাছে কাকুতি মিনতি আমারে দুইটা মাসের সময় দেন দুইটা মাস দুইটা মাস দুইটা মাস আল্লাহ কয় দিলাম দুই মাসে ঘুরে একটা দরজা একটা জানালা একটা কোণা খালি দেখে শেষ করছে বাকি সবই ঋষি তখন তিনবার করে সময় নিছে আর কত নেব বাইরে আসে আর ফিরা ফিরা চায় পারলাম না আফসোস করতে করতে আসছে জিগায় খোদা গো এই বেহেশত
তুমি কারে দিবা? আমি জিব্রাইলের শৈশনুরের পাখা দিয়া এত দ্রুত গতিতে ঘুরলাম, বেহেশতের একটা কোণাওই দেখে শেষ করতে পারলাম না। তুমি এই বেহেশত কারে দিবা? তারা কি বেহেশতের খোঁজ নিতে পারবে? সমস্ত বেহেশতের খোঁজ কিভাবে নিবে? তারা কি পাখা আছে? আমার আল্লাহ কই জিব্রাইল, তারা পারবে। আমার আখিরি নবীর উম্মতরা তোর পাখার চাইতে বেশি পাওয়ার থাকবে তাদের। আমার আখিরি নবীর উম্মতের জন্য এই বাজেটগুলি করে রাখছি তো, তারা এর চেয়ে পাওয়ার বেশি হবে। খোদা গো, কোন কি তাদের পাখা নাই, এই পাওয়ার কিভাবে হবে? এদিন থেকে টেনশন ফিল করতেছে হযরত জিব্রাইল। একদিন প্রশ্ন করে বসলেন, প্রভু গো, আমি তোমার জান্নাত দুই মাসে শৈশনুরের পাখা চালাইয়া একটা কোণা দেখে শেষ করতে পারলাম না। এই বেহেশতের মালিক যাদেরকে বানাইবা, তারা এই সারা বেহেশত কিভাবে হিসাব রাখবে আমার তো বুঝে আসে না। কিভাবে রাখবে? আল্লাহ কই বুঝে আসে না? তুই কি পরীক্ষা করে দেখতে চাস? আপনি অনুমতি দিলে আমি একটু দেখতাম আখেরি নবীর উম্মতের পাওয়ার আছে কিনা, এই বেহেশতের খোঁজ খবর রাখতে পারবে কিনা। তাহলে যা ওই মসজিদে নববীর বারিন্দায় যায় দাঁড়াবি ফজরের আজানের আগে, যে আগে ভিতরে ঢুকে যে সকলের পরে বাহির হয় তারে জিজ্ঞেস করিস। আচ্ছা, জিব্রাইল মানুষের আকার ধারণ করে নববীর গেটে দাঁড়াইছে। আচ্ছা, নবীর উম্মতের পাওয়ার মাপার ঠিকানাটা কই দিল? মসজিদে নববী নাকি সিনেমা হলে দিছে? ঠিকানাটা কিন্তু পাওয়ার মাপার ঠিকানাটা কই দিল? আপনার পাওয়ার কই গেলে হবে কিছুটা আইডিয়া হইছে তো? মসজিদে নববী, অর্থাৎ মসজিদে যাইতে হবে। আর যদি সিনেমা হলে ঢোকেন তাহলে কিন্তু পাওয়ার বাড়বে না, কমবে? আল্লাহ কয় মসজিদে নববী। জিব্রাইল দাঁড়াইছে গিয়া শেষ রাত্রে, দাঁড়াইয়া দেখে একটা লোক ঢুকছে সবার আগে, চিন রাখছে কোথায় বসছে। আবার দেখে সব লোক বাহির হলো নামাজের শেষে, এই লোকটা বাহির হয় নাই। বারিন্দার থেকে ভিতরে ঢুকে যে দরজাটা দিয়ে বাহির হবে একটা হাত চৌকাটার মধ্যে দিয়ে জিব্রাইল রাস্তা বন্ধ করে দাঁড়াইছে, যাতে চলে গেলে যাতে ধরা পড়ে, হাত দিয়ে বন্ধ করে রাখছে। দেখে বাহির হয়ে আইতেছে সেই লোকটা যেটা আগে ঢুকছিল, জিজ্ঞেস করলেন, ভাই আপনার নাম? আমার নাম তো আবু বকর। নামটা জানি কি কইল? চিনছেন তো আবু বকর? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আপনারা নবীর ভালোবাসায় বসে আছেন। আচ্ছা, আবু বকরের ভালোবাসাটা কি এরকমই ছিল না আরো বেশি ছিল? কি যে বেশি ছিল, আসুন সামনে বাড়ি। আমার নাম আবু বকর। রাস্তা ছাড়েন, রাস্তা ছাড়েন। ভাই আবু বকর, আমি তো আপনারে খুঁজতেছি, কেন? আপনার সাথে করে কথা আছে। কি কথা? আপনি কি এখন বলতে পারেন আমার আল্লাহর হুকুম নিয়ে চলাফেরা করে নবী রাসূলের কাছে যাই, ফেরেশতাদের সর্দার জিব্রাইল কোথায় আছে? যে জিগাইতেছে সে কে? মানুষের আকার ধরে বলতেছে। আবু বকর বলেন, ভাই এই সকালবেলা এই প্রশ্ন, জিব্রাইল কই আছে? এটা কি কইলেই জবাব দেওয়া যাবে? যে আমি কালকে সকালে চলে গেলে দুই দিন পরে যদি আপনাদের এলাকার কেউ জিগায়, আচ্ছা তোফাজ্জল সব কই আছে বলতে পারেন? আচ্ছা, আপনারা কি পারবেন ঠিকানা দিতে? মাত্র বাংলাদেশ বৈরূপপুর চট্টগ্রাম, এর মধ্যে খবর নাই, দেওয়ার ক্ষমতা নাই। এবার জিব্রাইল প্রশ্ন করলেন, মানুষ বেশি, ও ভাই আবু বকর জিব্রাইল কই আছে বলেন? আবু বকর বলেন, দেখেন জিব্রাইল কই আছে বললেই তো হয় না। আচ্ছা, আপনি যে এত বড় প্রশ্ন করলেন, আপনার বাড়ি কই? আবু বকর কই, খোদা গো আমার যে বাড়ি জি গেল আমি কি কইতাম? কই সোজা কইরা লইব, চিনচনা হারা কারা? আচ্ছা ভাই আমার বাড়ি পরে, আপনি আগে কোন? আমারই কথা না কর, হেটে তো কমু
হেড়ে কোমু জিবরিল কয় হ্যাঁ কইব বলে আরে কয় কি রে কই আছে না আছে জানে কিভাবে কইব বলে আবার কয় আপনার বাড়িটা কয় আমিও পরে কমু মানে আপনার টাগে কোন কো জিবরিলের খবরটা আচ্ছা ঠিক আছে আমারে কিছুক্ষণ সময় দেন সময় ছাড়া তো জিবরিল কইছে বলা যাবে না এবার জিবরিল কয় আচ্ছা আবু বকর দুই মাসের সময় নেবেন আবু বকর কয় জিবরিল বাইর করতে এত দিন লাগে নাকি জিবরিল কইতো দরাদ পড়ছি আর কমায় কোন তা এক সপ্তাহ নেবেন ওই তার তার আইডিয়া কারে মিয়া এক সপ্তাহ সময় লাগে নাকি তাহলে একদিনের নেবেন আর না এত সময় দু জিবরিল কো আমার আইডিয়া শেষ যে কতক্ষণে বাহির করবেন আবু বকর বলেন চোখটা বন্ধ করব চোখটা খুলব জিবরিলে খবর দেব জিবরিল কই খোদা গো দরাদ পড়ছি আচ্ছা আবু বকর এই পাওয়ার কি নবীরে ভালোবাসা দিয়া না না দিয়া দিয়া আর জোরে কোন দিয়া কোন নবীরে ভালোবাসা দিয়া যে নবীর উসিলায় এত কিছু হয়েছে যেই নবীর শানে আপনারা মিলাদুন নবীর আয়োজন করেছেন এই মিলাদুন নবী আর কোন নবীর শানে হয় না কত যে ভালোবাসতেন নবী যেদিন মায়ের দেশ বাবার দেশ ছেড়ে মক্কাবাসীর যন্ত্রণায় মক্কা থেকে হিজরত করে মদিনা যাবে যাওয়ার ছয় মাস আগে বলেছিলেন ছোট্ট ছোট্ট সুরে আবু বকর মনে হয় রে এই দেশে থাকতে পারবো না নবী দিদি চোখের পানি ছেড়ে দিছে আবু বকর মায়ের দেশে থাকা যাবে না রে বাবার দেশে থাকা যাবে না আমি কাউরে গালি দেই নাই কারো মাথায় বাড়ি দেই নাই কারো ক্ষতি করি নাই তারপরেও আবু বকর রে দেই না রে আমারে সুখে থাকতে যে বিছানায় শুবো বিছানার মধ্যে নিয়ে কাটা দিয়া রাখে পচা সাপ দিয়া রাখে নবীজি বললেন আবু বকর থাকা যাবে না মদিনায় চলে যাব হিজরত করব আমার মন কয় হিজরতের সময় তুমি হবে আমার সঙ্গী ওদিন থেকে আবু বকর ছয়টা মাস পার হয়ে গেল একদিনও বিছানার মধ্যে পিঠ লাগায় না কেন নবীজি আইসানি ডাক দেয় আবু বকর আর নবী আইসা আমারে ডাকবে আর আমি ঘুমিয়ে থাকবো এই বেয়াদবি রাসুলের সাথে করতে রাজি না আর আমরা তো মুখে দা যাইয়ে তাই কয়ে ফেলাই ছয় মাস পার হয়ে যায় শেষ রাত্রটা আবু বকর দাঁড়ানোই ছিল শেষ ভাবে এরকম রাত্র শেষ 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 আসলে শেষ খেলাটাই কিন্তু বড় খেলা হয় কি কারণ আর শোন আগে বাড়ি বলতেছিলাম সে নবীর ভালোবাসা দিয়েছে আবু বকর বলুন কে আবু বকর বলেন জিব্রাইল মাত্রাই সোসা আমারে এবার বুঝামু তোমারে চিনারেছি কিন্তু কিছুটা চিনছে কারণ এই মাফের মানুষ তো মদিনায় দেখি নাই আপনি কোথাও তো দেখি নাই এরকম মাফের মানুষ আপনার বাড়িটা খুহিটা কোন কই না আমার বাড়ি কমো না কোন আবু বকর যে আবু বকর নবীজি বলেছিলেন আবু বকর তোমাকে হিজরতের সময় তোমাকে মনে হয় সঙ্গে নিতে হবে আবু বকর বলল ওদিন থেকে ছয় মাস রাত্রে একদিনও ঘুমে দেনে হাদিস শরীফ আসছে তিন জাতের চক্ষের জন্য জাহান্নামের আগুন হারাম তিন কিসিমের চক্ষের জন্য জাহান্নামের আগুন যেই চক্ষু রাসূলের প্রেম আর ভালোবাসায় জাগ্রত থাকে আজকে কি আপনারা জাগ্রত না ঘুমন্ত রাসূলের প্রেমে যারা জাগ্রত থাকে এই চক্ষের জন্য জাহান্নামের আগুন হারাম দুই নম্বরে হলো আল্লাহর আজাব গজবের ভয়ে যে চোখ থেকে পানি বাহির হইছে আল্লাহর আজাব গজবের ভয়ে যে চোখ থেকে পানি বাহির হইছে এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম এক ফুটা পানি যদি আজকে কেউ বাহির করতে পারেন আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে তিন নম্বরে হলো আমার দেখা যে জিনিসটা হারাম কোন হারাম বস্তুর দিকে চোখটা গেছে চট করে চোখটা ফিরে এলাওয়া
হারাম বস্তু থেকে যেই চোখ ফিরাইয়া রাখছে এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। এক কিসিমের তো আমরা পাইলাম, সেটা হলো নবীর মহব্বতে জাগ্রত। বলতেছিলাম আবু বকর, নবীর মহব্বতে এক রাত্র নয়, দুই রাত্র নয়, কয়টা রাত্র জাগ্রত ছিলেন বলুন? একটা না ছয় মাস, একটু ঘুমায় না, পিঠ বিছানায় লাগাই না, হিজরতের সামান কাঁধে লইয়া সারা রাত দাঁড়ায় থাকে দরজার মাঝে কানটা লাগায়া। ছয় মাস পর একদিন নবীজি আইসা ডাক দিলেন, কিন্তু কখন ডাক দিলেন? যেদিন আমার নবী যে হুজরাই ঘুমিয়েছিলেন আবু জাহেলের নেতৃত্বে, আজকে তো মুরব্বীদের পরামর্শে আমার বলতেছে ছেলেরা, হুজুর আজকে লিয়াকত আলী সদাগর সাহেব এবং আরো কিছু লোক আমাদেরকে যথেষ্ট সহযোগিতা সাহায্য করেছেন, এই এরকম তো মক্কা নগরীতে ছিল, মদিনাতে ছিল, কেউ ছিল সাহায্য নিয়ে নবীর পক্ষে, কেউ ছিল সাহায্য নিয়ে আবু জাহেলের পক্ষে। এবার আবু জাহেল ডাক দিলেন, নেতা মানুষ তো, 40টা বংশ থেকে 40 জন যুবক আনলেন, আইনা বললেন আজকা রাত্রে মোহাম্মদের গড় ঘেরাও করে রাখো, সকালবেলা কতল করে দিবা। এরা দাঁড়াইছে চারদিক ঘেরাও করে নবীজির ঘর হুজরা খানি, কিভাবে দাঁড়াইছে কিতাব বলেন, পিঠের সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইছে, পিঠের সাথে পিঠ লাগাইয়া, যাতে কোথাও বাহির হইয়া যাইতে না পারে। এমনি সময় জিব্রাইল আই বলেন, ইয়া রাসূলুল্লাহ ঘুমিয়ে আছেন, সর্বনাশ হয়ে গেছে কি, আপনাকে তো চারদিক ঘেরাও করে ফেলছে, উঠেন। জিব্রাইল কি করব, তরবারি লিয়ে ভাও, তারা আপনাকে কতল করে ফেলবে, তা আমি কি করব এখন? জিব্রাইল কে, হুজুর ভয় পায়েন না, আল্লাহ আমারে পাঠাইছে, সুবহানাল্লাহ, কেন ভয় নাই হুজুর, আল্লাহ আমারে পাঠাইছে। আচ্ছা ঠিক আছে, কি করতে হবে? জিব্রাইল এক মুষ্টি ভালু নিয়ে, পাথরের কণা নিয়ে বললেন, হুজুর এই কোরআন শরীফের সূরা ইয়াসিন থেকে এই আয়াতটুকুন তালাওয়াত করে এই বালুর মধ্যে ফু দিয়ে বালুটি ছিটাইয়া দেন। রাসূল কয়, ঘরের ভিতর থেকে ছিটাইলে এই পাথরের কণা কি বাহিরে যাবে? আল্লাহ কয়, বন্ধু গো আপনার দায়িত্ব ছিটান, যাইবে না যাইবে এই দায়িত্ব আমার। নবীজি ফু দিয়ে ছিটাইলেন, আমার আল্লাহ নিজ দায়িত্বে দুইটা করে পাথরের কণা হগলের চোখে চোখে পৌঁছাইছে। এই কণাটা কি রহমতের না গজবের? আরে রহমতের কণা পড়লেই তো অবস্থা কি হয়, বেচারা হুন্ডা চালায় চোখের মধ্যে একটা জাল পুক পড়ছে রাস্তার মধ্যে, জাল পুক হুন্ডা লইয়া গাতাত গেছে গা, আর গজবের কণা পাথরের কণা চোখে পড়ছে, কন তো তাইন্ডার তাল ঠিক আছে, হাই 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 হাই, আর একটা কো হাই হাই যে করস, মোহাম্মদ তো যাইতেছে গা, কস কি কহ, তোর বাড়ি লিয়ে মারছে আর কি আঘাত, এই আঘাতে কিন্তু হের বাড়ির পাশের বন্ধু মারা গেছে, হারা হারা মারামারি লাগছে, রাস্তা ফাঁক হইছে, হাল্লা কয় জিব্রাইল এই ফাঁকে দিয়ে আমার বন্ধু লিয়ে যা, মদিনার দিকে রওনা হয়। নবীজি বাহির হইয়া আবু বকরের ঘরে, এই শেষ রাত্রে, 12টার পরে শেষ রাত্রে আবু বকরের ঘরের দরজায় গিয়ে ডাক দিলেন ছোট্ট সুরে, আবু বকর লাব্বাইকে ইয়া রাসূলুল্লাহ, আসছেন? এই রাত্রগুলো নবীর প্রেমে জাগ্রত ছিলেন, নবীর প্রেমে জাগ্রত এক একটা রাত্রের দাম কত? আজকে কারা আবু বকরের মতো বসে আছেন? একটু লম্বা হবে আলোচনা, নবীর প্রেমে জীবন দিতে পারবেন, সময় দিতে পারবেন, একটা রাত্র দিতে পারবেন? আল্লাহ তুমি কবুল করো, তারা পারবে তুমি কবুল করো। দেখেন ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো জাগ্রত, আমি ঘুমায় নাই, এই নবীর প্রেমে রাত্রগুলো জাগ্রত থেকে কি পাইছে দেখেন না? আল্লাহ যে বলছে, বন্ধু গো তোমার প্রেমে যারা চোখে ঘুম দেয় নাই আমি তাদের জন্য এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলাম। একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আকাশের মধ্যে চন্দ্রবর্তী পূর্ণিমার চাঁদ, সমস্ত আকাশ তারকা দিয়ে সাজানো, নবীজিকে নিয়ে মা আয়েশা মরুভূমির মধ্যে খালি জায়গায়, মানুষ নাই তো নিরিবিলি জায়গায়, দুইজনে হাঁটতেছেন, এটাও সুন্নত, মাঝে মাঝে বিবিকে নিয়ে নিরিবিলি জায়গায় রাত্রে, চন্দ্রবর্তী রাত্র তো মাঝে মাঝে হাঁটবেন, এখন তো আমাদের দেশের লোকেরা বিবি নিয়ে এরকম রাত্রে হাঁটতে রাজি না, যাইবোগা বিবিরে নিয়ে মার্কেট করত, যান কত যাইবেন একদিন বুঝাইব। আয়েশা সিদ্দিকা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আকাশে এত তারা কহ, হুজুর কথা বলতেছে আর কি, অনেক কথা বলছিলেন। আরেকদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ লন তো আমরা দুজনে দৌড়াদৌড়ি খেলি, রাসূল বলেন চলো
দৌড়াদৌড়িও খেলবেন, কিন্তু মানুষের সামনে না, কিন্তু আপনারা আপনারা রাসুল টার্গেট দিয়ে খেজুর গাছটা আগে কে দৌড়ায় যাইতে পারে? এদিন তুলনামূলক ভাবে নবীজি একটু ক্লান্ত ছিলেন, দৌড়াইয়া নবীজির আগে মা আয়েশা গিয়া পৌঁছে গেছে, যাইয়া কয় হুজুর আমি কিন্তু ফার্স্ট, আমি আগে আইসা পড়ছি। রাসুলকে হওয়া মাইনা নিলাম তোমার ফার্স্ট, রাসুলকে তুমি ফার্স্ট ইয়া বই থাকবা আর আমি পিছে থাকবো। আরেক দিন যেদিন নবীজি সুস্থ ছিলেন, এদিন কই আয়েশা আজকে রাত্রে হবে খেলা। আচ্ছা হুজুর, আয়েশা তো ভাবছে এই দিন যখন আমি ফার্স্ট হইছি আজকে তো আমি ওই। এদিন দৌড় দিবার আগেই রাসুল গেছে, আয়েশা এই হেদিনের পয়েন্ট আজকে আমি পাইলাম। এরকম করতেন বিবিকে নিয়ে, এটাও সুন্নত। এরকম একটা আমল যদি এই নবীর উম্মতের থাকে, 100 গলা কাটা শহীদের সওয়াব দিয়ে হাশরের ময়দানে আপনাকে দাঁড় করানো হবে। আর সব বরকতের বাজেট তো হলো এই নবীর জন্য, আর পাবে নবীর উম্মতে। কিভাবে নেবেন এই জন্য আলোচনা সামনে আসতেছে। আসুন, আমি এখন আলোচনায় যাই নাই, বাহিরে আছি। এবার ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা আকাশে এত তারা হও, তারা কতগুলি হবে? রাসূল বললেন কেন হুজুর? কেন যে আমার ইচ্ছা হলো আকাশের তারা বরাবর কোনো নেকি কি মানুষের আছে কিনা। আচ্ছা আকাশের তারা গুনছে, পৃথিবীতে এমন কোন বিজ্ঞানী আছে? না। কন্যা বলে ইতিহাসে পাইছি আকাশে তারা এমন হইছে। মোল্লা দুপিয়াজার, মোল্লা দুপিয়াজা মুরব্বীরা দেখছেন আগেকার দিনে বইয়ের মধ্যে ছিল, মোল্লা দুপিয়াজা প্রশ্ন করেছিলেন, আচ্ছা বলেন তো এই শহরে কতগুলো কাক আছে? আচ্ছা কতগুলো কাক চিটাং শহর আছে কেউ গুনছে? এরা পণ্ডিত আছেন তো, হ্যাঁ তো পটচট করে বইলা ফেলাইছে কি 9999টা কাক আছে চট্টগ্রাম শহরে। আর যদি কম হয় তাহলে ভাববেন এখান থেকে বেড়াইতে গেছে, আর যদি বেশি হয় তাহলে মনে করবেন অন্য খান থেকে বেড়াইতে। মানে এই ফেস বাংবার ক্ষমতা আছে, কাক গণার ওই তো ব্যবস্থা নাই। এক বেসরা জিগাইছিন, কোন তো দুনিয়ার মাইস কোহানে? এই লোক মাড়ির মধ্যে মুরা দিয়া কয় দুনিয়ার মাইস এহেনে, বিশ্বাস না হয় মাইপ পাই গিয়া। আচ্ছা হের জীবনে মাইপ পা আয়া এহেন ফস্তারবো? এমন এক প্রশ্ন করে বইছে মা আয়েশা, হুজুর আকাশের তারা কত, এই পরিমাণ কোন নেকি কি মানুষের আছে? তাহলে বোঝা গেল যারে প্রশ্ন করছে তার কিছু আইডিয়া, সম্পূর্ণ খবর দেওয়ার ক্ষমতা আমার নবীর আছে। নবী সঙ্গে সঙ্গে বললেন আয়েশা আছে তো এরকম নেকি আছে? কার হুজুর? এই নেকি আছে হযরত উমরের। মা আয়েশা কই উমরের এত নেকি? হাই হাই আমার আব্বার যদি এত নেকি হইতো না জানি কত ভালো হইতো। একটু গুনগুন করতেছে রাসূল, বলেন আয়েশা গুনগুনি করে করে হুজুর গুনগুনি করি, উমরের এত নেকি আমার বাবা আবু বকরের নেকি জানি কত, এটা আমার জানার ইচ্ছা ছিল মানে উমরের এত নেকি। রাসূল বলেন শোনো উমরের নেকির হিসাব আকাশের তারা বরাবর, তোমার বাবার নেকির হিসাবটা নেও। হুজুর কেমন হইব? উমরের তে বেশি হইব না কম হইব? শোনো না তোমার বাবা আবু বকরের নেকি উমরের নেকি আকাশের তারা বরাবর, সমস্ত পৃথিবীর উম্মতের নেকি যদি আকাশের তারা বরাবর হয়, আর তোমার বাবা আবু বকরের এক রাত্রের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত পৃথিবীর উম্মতের নেকি আকাশের তারা বরাবর আরেক পাল্লায় দেওয়া হয়, তোমার বাবা এক রাত্রের নেকির সাথে সমস্ত পৃথিবীর উম্মতের নেকি ওজনে কোলাবে না। আচ্ছা বলুন তো এই নেকিটা পাইছেন কি? নামাজ পড়া, রোজা রাখিয়া, হজ করা, যাকাত দিয়া, একটাও না। এই নেকির বাজেটটা পেয়েছিলেন আবু বকর নবীর প্রেমে রাত্র উজাগর থাইকা। জোরে জোরে কোন সুবহান, এই বাজেটের মধ্যে এখন আপনারা ইয়া রাসূলুল্লাহ আমি সজাগ একদিনও ঘুমাই নাই। আমার নবী বলেন আবু বকর রে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জবাব দিলে তুমি কি ঘুমাও নাই? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি যেদিন বলেছিলেন হিজরত করবেন সঙ্গী হব আমি, ওদিন থেকে আমি আবু বকর একটা রাত্র বিছানায় পিঠ লাগাই না ঘুমাবো, দূরের কথা। আপনি নবী ডাক দিবেন দরজার মধ্যে কানতে লাগাইয়া এসরের নামাজ পড়ে ফজরের আজানের আগ পর্যন্ত দাঁড়াইয়া থাকি। জলদি করে বাস বাহির হও, জলদি করে বাহির হও, পিছনে আবু জাহেলের শব্দ শোনা যায়।
কিতাব বলেন আবু বকর দরজা খুলে বাহির হলো না পিছন দিয়ে জানালাটা খুলে বাহির হইয়া সামনে হাজির আয়েশা দেখে আমার নবীর চোখ থেকে জর্জর করে পানি পড়তেছে আবু বকর ডাক মারলেন ইয়া রাসূলুল্লাহ চোখে পানি কেন গো আপনাকে কি কেউ কষ্ট দিয়েছে কেউ আঘাত করেছে আমার নবী বলেন আবু বকর রে কেউ আঘাত করে নাই আমার চোখে পানি হলো আমার মায়ের দেশ বাবার দেশ সাইরা যাইতে আমার কষ্ট লাগে রে কিন্তু পিছনে যে শত্রু আই পড়তেছে আবু বকর তাড়াতাড়ি চলো কিতাবে আসছে আমার নবী আবু বকরকে নিয়ে বাহির হইয়া একটু দূরে যাওয়ার পরে রাত্রের বেলা তো অন্ধকার রাত্র এমনি সময় আবু জাহেল তার লোকদেরকে নিয়ে নবীজির পাওয়ের দাগ দেখে দেখে বালু মাটি তো হাইটা যে আসছে পাওয়ের দাগ আছে দাগ দেখে দেখে আবু বকরের ঘরের দরজা পর্যন্ত আইসা ডাকতেছে দরজায় আবু বকর এই আবু বকর আবু বকর ঘরে আছে নাই তো আবু বকরের ছোট্ট মেয়েটা যার নাম কিতাবে আসছে আসমা আসমা বলতেছেন কে দরজা খোলো কেন তোমার বাবারে খুঁজতেছি আব্বু তো ঘরে নাই তখন আবু জাহেল কয় বুঝছি দরজাটা খুল বাচ্চা মেয়েটা দরজা খুলছে বাচ্চা মানুষ কি বুঝে কিছু দরজাটা খুলছে খোলার পরে নিষ্ঠুর পাশান আবু জাহেল ছোট্ট বাচ্চা মেয়ে আসমাকে ডেকে ডেকে ঘর থেকে বাহির করলো বাহিরে নিয়ে বলতেছেন বল তোর বাবা কই বলতে পারি না তোর বাড়িতে কি মোহাম্মদ আসছিল বলতে পারি না ঘুমিয়েছিলাম দেখি নাই নিষ্ঠুর পাশান আবু জাহেল এত ছোট্ট বাচ্চাটার ঘালের মধ্যে এত জোরে থাপ্পুর মারলো গো কিতাব বলেন আবু জাহেলের থাপ্পুরে ওই বাচ্চা মেয়ে আসমার কানের পর্দা ফাইটা রক্ত বাহির হইতেছে আরেকটা থাপ্পুর মারলে মাথা চক্কর খাইয়া বাবা গো কইয়া জমিনে পড়ে গেছে আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আবু জাহেল বুঝি আমার বাড়ির সামনে এসেছে আমার আদরের মেয়ে ছোট্ট মেয়েটাকে বুঝি আঘাত করেছে গো রাসূল আমার মেয়েটার কান্নার আওয়াজ শোনা যায় বাবা গো ও বাবা গো কইয়া কাঁদে বুঝিছি আমার মেয়েটাকে বুঝি আবু জাহেল মারতেছে আমার নবী বলেন আবু বকর রে তোর মেয়েটাকে আবু জাহেল মারবে এখন কি তুই আমারে ফানাইয়া মেয়ের দিকে যাবি মেয়ে বাঁচাইতে যাবি না আমি নবীর সঙ্গে হবে আবু বকর একটা চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলি শুধু আসমা কেন আমার সকল সন্তান যদি আবু জাহেল মেরে ফেলে আমার কোনো দুঃখ নাই আমি আবু বকর রাসূল ফালাইয়া যাব না বলতেছিলাম যেই নবীর প্রেমে পাগল হইয়া জীবন দিলে কত পুরস্কার যেই নবীর পক্ষে সময় দিলে কত পুরস্কার যেই নবীর পক্ষে জাগ্রত থাকলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায় হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ সমস্ত সন্তানাদি যদি আবু জাহেল মেরে ফেলে আমার কোনো দুঃখ নাই আমি রাসূলের পক্ষ ছাড়ব না হুজুর মইরা যাক আসেন হুজুর আমরা চলে যাই চলে গেলেন যাইতে যাইতে সকাল হয়ে যাইতেছে পূর্ব আকাশে আলো দেখা যায় সূর্য উঠবে আমার নবী বলেন ও আবু বকর এবার তো রাস্তাঘাট পরিষ্কার হইতেছে তারা আমাদেরকে দেখে ফেলবে যাইতে যাইতে পাহাড় গাড়ি সুর নিজের চোখে দেখি আসছি পাহাড়ে ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ আসেন আমার মধ্যে আসেন আমি আগে ভাবতাম যে সমতল ভূমি এই রাস্তার পাশে বুঝি কোনো গর্তের মধ্যে নবীজি বসেছিলেন কিন্তু জায়াদিহি মক্কাতে না এটা সমতল ভূমি নয় রাস্তা ছেড়ে পাথরের পাহাড়ের উপরে গিয়া রাসূল উঠছে যেই পাহাড়ে উঠছে যেই সময় উঠছে সেই সময় একজন ব্যক্তি দেখলে ঘুরলে পিললে দেখা যাইতো পাহাড় বলেন হুজুর আসেন যেই নবী পাহাড়ের দিকে উঠতেছে কালো হয়ে গেছে পাথর পাহাড়টা অন্ধকার হয়ে গেছে জোরে জোরে কোন সুবহান নবীর হেফাজতের জন্য পাহাড় কালো হইয়া অন্ধকার এখনো পাথর কালো লম্বা ঘটনা ঢুকছেন যায় নবীজি একটা গর্তের মধ্যে আবু বকর ঢুকলেন রাসূল তো রাতে ঘুম নাই আবু বকর
শুইলে বসলে রাসূল আবু বকরের পাশে ঘুমাইলেন, আবু বকরের উরুর উপরে মাথাটা রেখে ঘুমাইলেন। এদিক দিয়ে লম্বা গঠনা, তারা তো নবীজির পায়ের দাগ দেখে দেখে পাহাড় পর্যন্ত আসছে, এরপর আর দাগ দেখা যায় না, তাহলে পাহাড়ে আছে। তালাশ করা শুরু করো, তালাশ করতে 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 একবারে যে গর্তের মধ্যে রাসূল ছিলেন এই গর্তের কিনারে গেছে, যায় দেখে এখানে একটা গর্ত দেখা যায়। আরেকজনক ওই গর্ত দেখা গেলে এই গর্তের মধ্যে কেউ ঢুকলে এরকম থাকতো, গর্তের মুখের উপরে পাতালতা আছে, এর মধ্যে মাখরের জাল আছে, এমন কি কিতাব বলেন এই জালের উপরে কবুতরের ডিম পাইরা ডিম লইয়া বইরিস। তাহলে বুঝা গেল আমরা নবীরে পাতালতাও ভালোবাসে, মাখরেও ভালো, কবুতরেও ভালো। আচ্ছা এনে তিনটা আসছে মাত্র, পাতালতা মাখর কবুতর তিনটা, আমি বলবো সমস্ত মাখলুকাত আমার নবীরে ভালোবাসে কিনা? কিন্তু খালি বাসি না আমরা মানুষ, কত জাতের ফতোয়া দেখবেন সব নবীর উপরে দেয়া রাখছে, এটা বেদাত, এটা বেদাত, এটা শিরিক, এটা করুন যাইত না, এটা করলে হের বাপের মাথা ভাইতে যাই বোকা যাচ্ছে। একজন কয় এই গর্তটার মধ্যে দেখো, কিতাবে আসছে এই যে জায়গাটা দাঁড়ায় বলতেছে এই গর্তটা দেখো, যদি একটা কায়িক সামনে দিয়া চাইতো তাহলে নবীজির পাও মুবারক দেখা যাইত। আরেকজন কয় এখানে কি দেখবি, দেখছ কবুতর ডিম লিয়ে বইরিছে, নবীর ভালোবাসায় কবুতরের জীবন যাবে, উঠে না ডিম নিয়ে বসে রইছে, এত ভালোবাসা একটা কবুতর হইয়া। সে এই জন্য কবুতরের দাম বাড়ছে না কমছে? কবুতর পাখি এই জাতীয় কাক ও পাখি। আচ্ছা কোন তো দুইটা কাক যদি কেউ বাজারে নিয়ে যা ধইরা দুইটা ব্যস্ত পারবো, একটা কবুতর নিয়ে গেলে কি? এই জন্য এই ভালোবাসার কারণে কবুতরের বাসাটা হয় মানুষের ঘরে ঘরে। আচ্ছা কোন তো কাকের বাসা কি মানুষের ঘরে আছে? পারবেন বলতে? এক জাতি এক কিসিমের, কিন্তু কাকের দাম আর কবুতরের দাম এক নয়। আল্লাহ কই কবুতর রে তোর দাম তো বাড়াইয়া দিলাম আমার এই নবীর ভালোবাসার কারণে, জোরে জোরে কন সুবহান। যাই হোক যাই না, ওদিকে সংক্ষেপ করলাম, এবার দেখতেছে নাই নাই চলো যাই নাই চলে গেছে। হাউ বকর একটু পর পর কো হুজুর আই পড়ছে, রাসূল বলেন লা তাহজান ইন্নাল্লাহ মানা, ভয় পাইস না আবু বকর, আমাদের সাথে আছে আল্লাহ, ভয় পাইস না। এবার চলে গেলেন লম্বা গঠনা, এই এই গর্ত থেকে বাহির হবেন, বাহির হওয়ার আগে আবু বকরের পায়ের মধ্যে সাপে দংশন করলো। কেন? এই গর্তের মুখটা আবু বকর পা দিয়ে বন্ধ রাখছিলেন। এবার বিশ্বে ক্লান্ত একবারে কালো হয়ে গেছে, পড়ে গেলেন, নবীজির ঘুম ভাঙলেন, দেখে সাপ বাহির হলো। রাসূল চিৎকার দিয়ে বললেন এই সাপ এই কি করলি আমার আবু বকরকে দংশন করলি? সাপে ডাকে প্রভু গো আমার জবান খুলে দাও না, তোমার বন্ধুর সাথে কথা বলি। আমার আল্লাহ বলেন সর্বরে আমার বন্ধুর সাথে কথা বলার জন্য অনুমতি চাইলি, কথা বলতে চাইলি, জবান খুলতে চাইলি যা, আমি আল্লাহ তোর ডাক কবুল করলাম রে সাপ, যেহেতু আমার বন্ধুর সাথে কথা বলবি, নবীর সাথে কথা বললে, নবীর সাথে ভালোবাসা দিলে আমার আল্লাহ সাপের জবান খুইলা দেয়। সাপ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, ভুল করেছি হুজুর, ভুল করার কারণ হলো আমি খবর পেয়েছি আপনি এই রাস্তা দিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনা যাবেন, আপনার দুশ্মনেরা আপনাকে পিছন দিয়ে দাওয়া করবে। হুজুর ওই দিন থেকে 6 মাস পর্যন্ত এই গুহার মধ্যে বসে আছি, আপনি নবী যখন গুহার মধ্যে আসবেন আমি সাপ ওই গুহার মুখের মধ্যে বসে থাকব, আপনার দুশ্মনদের মোকাবেলা করে আপনার দুশ্মনদেরকে দংশন করে দুনিয়া থেকে বিদায় করে দেব। একটা সাপ হইয়া হিংসু প্রাণী হইয়া আমার নবীর ভালোবাসায় আসতে চাই, আজকে নবীর উম্মতেরা সেই নবীর ভালোবাসা দিতে চাই না। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ মাশাআল্লাহ। আসুন আগে বাড়ি, রাত্র শেষ, রাত্র যত বেশি হয় বান্দার সাথে মাওলার সম্পর্ক তত বেশি হয়।
আল্লাহ এখন খালি কাছে কাছে আসতেছে, টের পাবেন কি যে মজার সময় সামনে আসতেছে। এবার বলতেছেন, হাই হাই সাপ, তুমি এই দুঃখে বসে আছো। আমি আবু বকর দংশন করার কারণ হলো, যখন শত্রুরা আসছিল আবু বকর আমাকে পাওটা দিয়ে বন্ধ করে রাখছে। আমি একবার ধাক্কা দিছি, পাও সরায় না হুজুর, দুইবার ধাক্কা দিছি, পাও সরায় না, তিনবার ধাক্কা দিছি, পাও সরায় না, কয়েকবার ধাক্কা দিছি, পাও সরায় না, অবশেষে আমি একবার দংশন করছি। আবু বকর বলেন, একবার দংশন করছি আমি টের পাইছি। কিন্তু আবু বকর বলেন, আমার জীবন যাইতারে রাসূলের ঘুম ভাঙতে পারি না। দ্বিতীয়বার দংশন, আবু বকর তখনও পাও সরায় না, তৃতীয়বার দংশনের পরে বেহুশ হয়ে পড়ে গেছে। হুজুর মাফ করে দিয়েন, আমার আশা ছিল আপনি নবীরে দেখার জন্য। রাসূল বলেন, তাহলে আচ্ছা ঠিক আছে, নবীজি একটু লালা মুবারক দংশন জায়গাটার মধ্যে লাগাইলে সমস্ত বিষ পানি হয়ে আবু বকর সুস্থ হয়ে গেছে। এখানে ওয়াজ আছে দুই ঘন্টার, যাই না ওদিকে। এবার সঙ্গে করে নিয়ে যাইতেছেন, চলো চলো চলো, যাইতে 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 দু তিন দিন হয়ে গেছে, পেটের খিদা, খাওনের ব্যবস্থা নাই। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর হাঁটতে পারি না, পেটের খিদায় হাঁটতে পারি না। রাসূল বলেন, দেখো না কোনো বাড়ি ঘর আছে কিনা, মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে খালি বলতাম, নবীজি এই পথে, এখন তো কিছু রাস্তাঘাট হয়েছে, তখন তো রাস্তাঘাটও ছিল না, এই পথে আবু বকরকে নিয়ে নবী কেমনে গেল, হাইটা গেলে দেখবেন চোখের মধ্যে ভাসবে এই নিদর্শনটা। পেটে কি দেওয়ার সুযোগ হতে পারি না। রাসূল বলেন, দেখো কোনো বাড়ি ঘর আছে কিনা, বাড়ি ঘর না থাকলে খাইবা কোত্থেকে, কোনো বাড়ি ঘর তো দিই না, খালি মরুভূমি, খালি মরুভূমি, বাড়ি ঘর নাই। রাসূল বলেন, এদিকে আয়। নবীজি এর ডাইন হাত মোবারক আবু বকরের মুখের মধ্যে এইভাবে 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 রয়েছে, একটু একটু মট দিলে, এই আবু বকর এখন দেখো তো কিছু দেখা যায় কিনা। আবু বকর বলেন, নবীজির হাত মোবারক আমার চোখে লাগানোর পরে, হাত সরানোর পরে চোখ খুলে দেখি সামনে একটা বাড়ি দেখা যা, সুবহানাল্লাহ। আসতে গেলেন, ওগো নবীজি তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি, বলুন, ওগো নবীজি তোমারই প্রেম দরিয়ায় তোমারই প্রেমেতে পাগল খুদে মাওলাজি, তোমারই প্রেমেতে পাগল খুদে মাওলাজি, তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি, ওগো নবীজি তোমারই প্রেম দরিয়ায়, হাতে নাই মোর টাকা করি ফুলসি রাতে কি যে করি, কন্যা হাতে নাই মোর টাকা ফুলসি রাতে কি যে করি, এই তোমার প্রেমের মালা মোরা গলাই পরেছি, তোমার প্রেমের মালা মোরা গলাই পরেছি, তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি, ও গো নবীজি তোমারই প্রেম দরিয়ায়, তোমার প্রেমের তরি বাইয়া সাত আসমান পাড়ি দিয়া, তোমার প্রেমের তরি বাইয়া সাত আসমান পাড়ি দিয়া, প্রেমের খেলা খেলে বেলাল আমরা শুনেছি, প্রেমের খেলা খেলে বেলাল আমরা শুনেছি, তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি, ও গো নবীজি তোমারই প্রেম দরিয়ায়। আসুন না নবীর প্রেম দরিয়ায় সাঁতার দেই। বলতেছেন আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, ওই তো সামনে একটা বাড়ি দেখা যায়, আল্লাহু আকবার কন্যা, এতক্ষণ কি বাড়ি ছিল? এখন নবীজি বরকতের হাত চোখে লাগাইলে চোখের পাওয়ারে কি কয়, বাড়ি? আবু বকর কই, কি আশ্চর্য, এতক্ষণ দেখি নাই, ওহন দেখলাম, আল্লাহ কয় এই নবীর নামই রাখছি রাহমাতাল লিল আলামিন, এই তো আইতাছি আলোচনায়। না যাইবেন গা? না। বাড়ি যাইবেন গা? না। থাকবেন? আচ্ছা, আল্লাহ তোমার নবীর পক্ষে হেরা থাকবো। আচ্ছা তো দেখো বাড়িতে কে আছে। আবু বকর বলেন, আমি বেড়ের খিদা তো, কোন বলে সাহিত্যিকরা বলেন, খিদাই চিনে না পান্তাবাদ, খিদাই চিনে না পান্তাবাদ, ঘুমে চিনে না বাঙ্গা খাট, কি কর
খাজ দূরে হুতাল নিশের খিদাই চিনে না পান্তাবাদ ঘুমে চিনে না বাঙ্গা খাট প্রেমে চিনে না জাত আর অজাত কি গল আছে না আপনাদের সাথে প্রেম করিনে বেড়াইন আছে না মাশাআল্লাহ থাকলে বালা প্রেম যদি করুন লাগে একজনের সাথে করো যার সাথে প্রেম করার ঘোষণা কোরআন শরীফে আইছে সেই প্রেম করার বস্তুটা হলো নবী মুহাম্মদুর রাসূল যার সাথে প্রেম করে আমার আল্লাহ কুল কায়নাত বানাইছে যাও না আবু বকর দেখো না একটা দৌড় দিছে আবু বকর বলেন আমি দৌড় দিয়া বাড়ির পাশে গেটের মধ্যে নাম লেখা আছে এই গেটের নাম দেখা বুঝা ফলাইছি এই বাড়ির মালিক ইহুদি বাড়ির মালিক ইহুদি ইহুদি ইয়া রাসূলুল্লাহ ইহুদির বাড়িত খাইতাম না খায় মরে যাবো গা ইহুদির বাড়িত খাইতাম না আমরা দেশের মানুষ খায় না পূজা মৌসুমে হিন্দুর বাড়ি যায় না আচ্ছা আপনারা যে মুসলমানের সন্তান হইয়া আখির নবীর উম্মত হইয়া এই পূজার সিজনে হিন্দুদের সাথে বন্ধুত্ব করে তার বাড়িতে গিয়া পূজার জিনিসগুলি খাইলেন ভালো করলেন আমি এটাই দুঃখিত না আমি এতে নারাজ না আমি আপনাদের প্রতি অসন্তুষ্ট না আচ্ছা তাই কুরবানির ঈদের সময় আপনার এই বন্ধুরা আপনার বাড়ির দুই দিন নিয়ে খাওয়ায়েন আচ্ছা কোন বন্ধু হিন্দু ভদ্রলোক কুরবানির ঈদে যাইবো আপনার বাড়ি তো লজ্জা করে না আপনি যান কিভাবে মুসলমান বন্ধুর বাড়িতে যাবে না কিন্তু আপনি যান কোন শর্মে লজ্জা করে না জবাব দেবেন কিভাবে নবীর সামনে পেশাব রাস্তা বাহির করেন আমরা যাব জান্নাতে যে জান্নাতে জিব্রাইল দুই মাস 600 পাখা চালায়া একটা কোনা দেখে শেষ করতে পারে নাই কথাটা কিন্তু ছিল আমার এখানে ঠিক আছে কিনা আমি আইতাছি হুজুর এটা ইহুদি বাড়ি গেটে নাম লেখা ইহুদির বাড়ির খাউল আমি আবু বকর খাইতে তাহলে যে আবু বকর বেহেশতের দরজায় ডাক না দিলে যে আবু বকর বেহেশতে পাও না দিলে কোন নবী রাসূলের উম্মত বেহেশতে পাও দেওয়ার অধিকার পাবে না এত বড় মর্যাদা যে নবীর ভালোবাসাই পেয়েছে আবু বকর কি করে দেখেন না ইয়া রাসূলুল্লাহ গেছিলাম দেখছি কি দেখছো এটা ইহুদির বাড়ি গেটে নাম লেখা আছে ইহুদি এই বাড়ির খাওন হুজুর আমি খাইতাম না চলেন জায়গা আমরা না খাইই থাকুন চলেন জায়গা আচ্ছা আবু বকর বাড়িটা ইহুদি হ্যাঁ বাড়িতে কি আছে দেখো না নবীর নামটা জানি কোরআন শরীফে আমার আল্লাহ কি রাখছে রাহমাতাল লিল আলামিন আচ্ছা এই নামে আর কোন নবী রাসূল আছে না এই নবীর কিছু খেলা দেখান লাগতো না রাসূল বলেন আবু বকর দেখো না কি আছে দেখো যাও গিয়ে মেরে খাড়িয়ে দেহে ও আচ্ছা হুজুর দেখছি কি আছে বাড়ির মধ্যে একটা মহিলা আছে আর দেখলাম যে মহিলাটা খাদের মধ্যে বসা এই খাদের নিচে একটা বকরির বাচ্চা ছাগলের বাচ্চা আছে তাহলে আবু বকর এই মহিলাটারে কও ছাগলের বাচ্চাটা একটু দিত আমরা দুধ খাইয়ে দেই কিতাবে আসছে যে বাচ্চাটার দুধ খাওয়ার কথা রাসূল বলছে বাচ্চাটা এখনো নিজে ওই দুধ খায় বাচ্চা এখন দুধ নিজে ওই দুধ খায় একবারে পিচ্ছি আর কি আচ্ছা এই বাচ্চা দুধ নাই এখন রাসূল যদি দুধ বাইর করে খাইতে পারে এ দুধের মালিক কি ইহুদি হইব এই চার কাপে চা নাই আছে এক কাপ আমি যদি এটা ঠিক রাখি 50 কাপ চা বাইর করে খাই আপনাদের কোনো আপত্তি আছে আচ্ছা এটা কি চাউল আর হইব তোরটা বড় কর ঠিক আছে এখন আমি 50 কাপ বাইর করে খাইলাম তাহলে তো এই চা এই কাফে মালিক না এটা তো ঠিকই আছে রাসূল কয় বকরি দুধ নাই আমি দুধ বাইর করে খামু এটা তো এই মালিক সে হবে না ইহুদি হবে না তুমি যাও ডাকছে মা 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 কে রে মা রা হে কি ব্যাপার মা আপনার বকরি ছাগলের বাচ্চাটা দিবেন
আমরা একটু দুধ খেয়ে দেই মহিলা হাসে আর কয় এমন পাগল তোর জীবনে দেখি নাই আরে এটাই তো দুধ এখনো ঠিক মতো খাওয়া শিখে নাই এটার মধ্যে কত দুধ খোয়ারে মা দুধটা খামো আমরা পেড়ে খিতা দেন না আপনার বাচ্চাটা ছাগলের বাচ্চাটা মহিলা কয় তোমার নাম কি এ পাগল তোমার নাম কি আমার নাম তো আবু বকর ও আচ্ছা কই নিবা আবার নিলে যাও গা কারণ কি আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে কন্যা আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে হাইরে সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে নবীর উম্মতেরই তো খেলবো জমিনটা সৃষ্টি তো আমরা নবীর ছিলাই দেখি আজকা কি হয় বাচ্চাটা খাড়ের নিচ থেকে বাহির করে মহিলা নিজেই কুলো করে আবু বকরের কুলে উঠাইলো ছাগলের বাচ্চা আবু বকর কুলে গিয়ে নিয়ে যাইতেছে নবীজির সামনে নবীজির সামনে নিলে ছাগলের বাচ্চা খালি নবীর দিকে চাইতে ছাগলের বাচ্চা নবীর চিনি নি খালি চিনি না খালি আমরা হুজুর রাসূল বলেন দাঁড় করাও ঠিক মতো দাঁড়াইতে শিখে নাই বাচ্চা ছোট তো দাঁড়ায় নবীর ভাই চাই দিছে যতই হোক ছোট ছাগলের বাচ্চা নবীর চিনি নি এই বাচ্চা কোলে গিরাই আবু বকর সামনে হাজির করছে রাসূলুল্লাহ এর বাচ্চা এটা নিজেই দুধ খায় হুজুর আমরা রে কিরাই দুধ দি তারবো রাসূল কই তুমি চিন্তা করো না দাঁড়াও বাচ্চাটা নিচে খাড়া কেডা নবীজি হাত বাড়াইছে আল্লাহ আমার আবু বকরের পেটে খিদা তো বকরির বাচ্চা লইছি ইহুদির বাড়িতে বাচ্চা ইহুদির দুধ তো আর ইহুদির না তুমি এই বাচ্চাটার মধ্যে দুধের ব্যবস্থা করে দাও আচ্ছা আমার নবী হাত বাড়াইলে আল্লাহ কবুল করেনি এই নবী 63 বছর জিন্দেগি আমরা লাগে কাঁদছে এখনো মদিনায় শুয়া শুয়া আমরা লাগিয়া শুধু দুনিয়ায় নয় মদিনায় নয় হাশরের জমিন যেদিন কায়েম হবে গো আমার নবী ফুল সিরাতের কিনারে যাইয়া কাঁদবে কেন এই ফুলটাতে কাইটে কাইটে উম্মত গুলি জাহান্নামে পড়ে যাবে পুলের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবী কাঁদবে আমার আল্লাহ বলবেন জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল দেখো না আমার বন্ধু কোথায় আমার বন্ধু না আসা পর্যন্ত বিচারের কাজ শুরু হবে না হাশরের জমিনে যাইয়া দেখবেন আমার আল্লাহ আহকামুল হাকিম হইয়া বিচার করার জন্য এমন একটা সুন্দর আসনে বসবেন কিন্তু এই আসনের পাশে আর কেউ যাওয়ার অধিকার নাই কিন্তু আমার আল্লাহর বাম পাশে আরেকটা আসন ফিট করা থাকবে দেখবে আসনটা খালি সকল নবী রাসূল বলবেন খোদা গো আপনার পাশের আসন কার জন্য বসাইছেন কিন্তু আসন যার জন্য বসাইছেন এই মহামান্য ব্যক্তিটা কোথায় আমার আল্লাহ বলবেন আমি তো সেই ব্যক্তির অপেক্ষায় আমিও বসে আছি বিচারের কাজ শুরু হবে না আমিও বসে আছি এমনি সময় আল্লাহ নির্দেশ দিবেন জিব্রাইল রে দেখ আমার বন্ধু কোথায় জিব্রাইল ঘুরতে ঘুরতে কোথাও পাবে না যাইয়া দেখবে আমার আপনার নবী ফুলসিরাতের কিনারে যাইয়া ফুলসিরাতের পুলের দিকে তাকাইয়া তাকাইয়া নবী কান্দে পিছন দিয়ে ডাক দিবেন ইয়া রাসূলুল্লাহর কান্দতে হবে না শুন বিচারের কাজ শুরু হবে আল্লাহ অপেক্ষায় রাসূল জবাব দিবেন না আবার ডাক দিবেন জবাব দিবেন না তিনবারের মাথায় আবার রাসূল জিব্রাইলের ডাকে মুখটা যখন ফিরাইবেন জিব্রাইল দেখবে আমার নবীর চোখের পানি পড়তে পড়তে চোখের দুইটা সাইড কালো হইয়া গেছে তারপরে দেখবে আমার নবীর দুই পাশে রে কাদা মাটি লাগিয়া রইছে জিব্রাইল ডাক দিবেন ইয়া রাসূলুল্লাহ এই ফুলসিরাতের ফুলের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছেন এত কান্দা আর কাঁদতে হবে না শুন এমনি করে নবীর চোখের দুইটা কালো সাইড যখন দেখবে জিব্রাইল বলবেন প্রভু গো তোমার বন্ধুর চোখের দুইটা সাইড কালো দেখা যায় কেন আমার আল্লাহ বলবেন জিব্রাইল রে আমার বন্ধু উম্মতের ব্যথায় কাঁদতে কাঁদতে দুইটা সাইড কালো হইয়া গেছে জিব্রাইল বলবেন ইয়া রাসূলুল্লাহ
আপনার দুই পাশে কাদা মাটি দেখা যায় কেন? আমার নবী বলবেন, জিব্রাইল আমি মদিনার রওজা পাকে শুয়ে শুয়ে রে আমার উম্মতের জন্য কান্তে কান্তে মদিনার মাটি কাদা হইয়া আমি নবীর শরীর মুবারকে লাইগা গেছে রে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, জিন্দাবাদ, মাশাআল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ বলুন, জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ। আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ। আসুন আগে ভারী সংক্ষেপ আলোচনা, সামনে বহুত আলোচনা রয়ে গেছে, এবার ডাকতেছে কি হুজুর বাচ্চাটা, আল্লাহ হাত নবীজি হাত বাড়াইছে, বলবো দেন না বাচ্চাটার মধ্যে ছাগলের বাচ্চায় দুধের ব্যবস্থা, নবীর ডাক আল্লাহ শুনেনি, শুনে শুনে বলে খালি শুনে না, আল্লাহ কই বন্ধু গো খালি তুমি না, তোমার উম্মতও যদি বাড়ায় হাতটা বাড়াইতে দেরি আমি কবুল করতে দেরি করি না। আবু বকর কয় আমি দেখি বকরির আস্তে আস্তে বড় হয়ে গেছে, দুধ একবারে ভর্তি হয়ে গেছে, ওই ইহুদি মহিলাটা বাড়ির ভিতর থেকে দেখতেছে, হাই হাই এই খেলা তো জীবনে দেখি না, কিন্তু যেই লোকটা ছাগলের বাচ্চাটা নিল তার নাম তো জিগাইছিলাম, সে তো কইল আবু বকর, আর একটা লোক যে দোয়া করলো ছোট বাচ্চা বড় হইয়া দুধে বইরা গেল, এই লোকটার নাম জানি কি, কিন্তু দেখতে কত সুন্দর। আচ্ছা আবু বকর দুধের ব্যবস্থা হইছে, একটা বান্ড নিয়ে আসো, দৌড়ায় গেছে, মা মা একটা বান্ড দাও, একটা বালতি দাও, বেদি তো বাড়ির ভিতরে দৌড়ায় গেছে, না বালতি না বালতি নাও, নিয়ে বালতি খালি ছাগলের নিচে দৌড়ছে, বালতি দুধে ভরে গেছে, কার দোয়ায়? নবীর দোয়ার মধ্যে এই কিসিমের বরকত আসেনি, ভরে গেছে। আবু বকর কয় রাসূল বলতেছে আবু বকর দুধ খাও, পেট ভরে খাও। আবু বকর হুজুর আপনি খাইবেন না, আমি খামু তো, আমি খাইলে আপনি খাইবেন, নবী গো আপনি আগে খাইন, আচ্ছা রিজ দাও, নবীজি আগে খাইতেছে, কত দুধের বরকত আরো বাড়ছে কিনা, আরো বাড়ছে, তাহলে এই নবী যে বান্ডত্বে দুধ খাইছে আবু বকর খাইবো, বরকত বাড়ছে না কমছে? এই যে খাইতেছে দাগ আর কমে না, হুজুর পেট ভরে খাইছি, রাসূল বলেন এই বান্ড আর ছাগল সহ মহিলাদের দিয়া দাও, মহিলা চাই দিছে, ইহুদি ইহুদি খেলাছেনি, মহিলা চাই দিছে, না মা তোমার ছাগল আসিল এমন পিচ্ছি ওইসে অত বড় আসিল দুধ খাইতো, ওখানে দুধ খাওয়াই তারে, এটা কার বরকতে? রাসূলের বরকতে, নিয়া দিছে, মা নাও দুধও দিয়ে গেলাম, এই বেচারি বকরি পায়া আর দুধ পায়া খুশি, হাই হাই আবু বকর চিনলাম, হে লোকটা জানি কে, নাম জানি কি চিনতাম না। একটু পরে ইহুদি বাড়ির মালিক বাড়ির সামনে আইছে, বাড়ির সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছাড়ে, মাউত আমার বাড়িতে না জানি কি অনুষ্ঠান আজকা হইয়া গেছে, কত বিয়া বাড়ির, এটা বিয়ে হয়ে গেলে বাড়ির সামনে দুই চার দিন হাড্ডি গুড্ডি দেখা যায় না, একটু গন্ধটা তো করে না, মাহবুদ গো আমি বাড়িতে নাই, না জানি কি অনুষ্ঠান আমার বাড়িতে হয়েছে, বাড়ির ভিতরে ঢুকলো না ইহুদি, বাড়ির সামনে দাঁড়ায় ডাকতেছে, বিবি বিবি রে আয় বেরি আয়, বিবি বেরি আসলেন, স্বামী এতক্ষণ পরে কোত্থেকে আসছেন,
জানেন নি আজকে বাড়িতে কি হয়েছে? আল্লাহু আকবার। ইহুদি বাড়ির সামনে দাঁড়ায়া ডাকে, বিবি আমি তো টের পাইতেছি বড় অনুষ্ঠান আমার বাড়ির সামনে হয়েছে রে বিবি, বল কি হয়েছে? এ খবর না লইয়া বাড়ির ভিতরে যাব না। বিবি বলতেছেন, স্বামী গো একজন লোক যার নাম আবু বকর, তার এমন একজন সুন্দর ব্যক্তি সঙ্গে লইয়া বাড়ির সামনে দিয়ে যাইতেছিল। আবু বকর বলেন, বকরির বাচ্চাটা দেওয়ার জন্য। স্বামী গো বকরির বাচ্চাটা আবু বকর নামের ব্যক্তির কাছে দিলে, লোকটার কাছে নিয়ে গেলে দোয়া করে দিলে দেখো বাচ্চাটা কত বড় বকরি ছাগল হয়ে গেছে। স্বামী দোয়া করলে দুধে ভরপুর হয়ে গেছে, বালতি ভরে গেছে, তারা খাইয়া বকরি আর দুধ আমারে দিয়ে গেছে। এবার স্বামী বলতেছেন, বিবি সোনার খনি পাইলি ধরতে পারলি না, বিবি গো কে আসছিল জাননি টের পাইছুনি ধরতে পারলি না, বুঝতেই পারলে না, যিনি তোর বাড়ির সামনে এই কাণ্ড কারখানা করেছে ইনি হলেন আখিরি নবী রাহমাতাল্লিল আলামিন। বিবি গো বলে দে এই নবী কোন রাস্তায় গেছে গো, বিবি বলে দে আমার কলিজা মানে না, আমার মন মানে না, ইহুদি ডাকতেছে, বিবি বলে দে কোন রাস্তায় গেছে। ইহুদির স্বামী বিবি বলতেছেন, স্বামী গো পিছনে দৌড়াইয়া যাইয়া আমার নবীর পাশে দাঁড়াইয়া চিৎকার মারছে, ইয়া রাসূলুল্লাহ আমি ইহুদি আপনার পাশে দৌড়ে আসলাম, হুজুর যেই বাড়ির বকরির থেকে দুধ খাইছেন আমি সেই বাড়ির মালিক, আল্লাহর নবী গো আমার বিবি আপনার চিনতে পারে নাই গো হুজুর, আমি বাড়ির সামনে এসে প্রমাণ পেয়েছি আখিরি নবী বুঝি আমার বাড়ির সামনে আসছিল, বিবির কাছে ঘটনা জানতে চাইয়া রাস্তা পাইয়া আপনার নবীর পাশে আসছি আর দেরি করতে রাজি না, আমার কালিমা পড়াইয়া দেন মুসলমান বানাইয়া দেন, জোরে জোরে কন সুবহানাল্লাহ। এই বরকতের নবী যে বকরি দোয়া করে দুধ বাহির করে খেয়েছিল, কিতাব বলেন এক টানা 30 বছর পর্যন্ত নবীর দোয়ার বরকতে এক টানা দুধ দিয়া গেছে 30 বছর। আবু বকর বলেন আমি ছিলাম নবীর সঙ্গী, নবীর সঙ্গী হইয়া আবু বকরের লাভ হলো না লস হলো? যাইতেছে মদিনা যাবে, যাই হোক মদিনার সীমানায় যাওয়ার সময় বহু ঘটনা ঘটেছে, এখানে ওয়াজ করলে 2 ঘন্টা। এই আবু বকর হিজরত করেন, নবী সঙ্গী ছিলেন আবু বকর, বলতেছিলাম এই আবু বকরকে মসজিদে নববীর বারিন্দায় দরজার মধ্যে পরীক্ষা চলছে, খেয়াল আসেনি কথাটা? পরীক্ষা করতেছে কে? জিব্রাইল মানুষের বেশ ধরে, হুজুর ও আবু বকর তোমার নাম ওই? হ আচ্ছা তুমি বলো তো জিব্রাইল কই আছে? কয় হুজুর জিব্রাইল বিচারতেছেন কি দরকার? জিব্রাইল কে হ আমার দরকার আছে। আবু বকর কয় আচ্ছা আপনার নাম কি, আপনার বাড়িটা কই, জিব্রাইলের সাথে কি হিসাব কিতাব? জিব্রাইল কয় কি বিপদ বললাম রে, কেরাই ছিলাম আবার জিগাইতাম, আল্লাহ কো লড়িস না সাইজ কিরা লাইব। আচ্ছা আমার নাম পরে হন, আপনি কর কত সময় দেন, কত দিন? 2 মাস কয় না, 1 মাস না, 1 সপ্তাহ, 1 দিন কো না, চোখের পলকে জিব্রাইল কো দরাত তো ফিরে গেলাম গই, সময় দিলাম চোখ বন্ধ করে খুলবো জিব্রাইলের খবর দিব, যেই বেহেশ তো 2 মাস 600 নূরের পাখা বাইরাইয়া জিব্রাইল একটা জানালা শেষ করে একটা কোনা দেখকে শেষ করতে পারে নাই, সেই বেহেশতের খবর কিভাবে নিব এটা আল্লাহ বুঝাইতেছে। আবু বকর চোখ বন্ধ করছে, চোখ খুলছে, কি ব্যাপার? জিব্রাইল গেল কই? ভাই সাহেব আপনি একটু খারণ, আপনি খারণ, কারণ কি আবু বকরের সন্দেহ আছে, জিব্রাইল খুঁজলাম কোথাও দেহি না, তো এলার আগে ধরে লই খারণ, আল্লাহর আরশে গেলাম জিব্রাইল নাই, 8টা জান্নাত কোনা কোনা ঘুরে দেখলাম, সুবহানাল্লাহ কইতেন না? জিব্রাইল 600 নূরের পাখা 2 মাস চালায়া একটা কোনা দেখতারছে না, একটা বেহেশতের, আর আবু বকর চোখের পলকে কি কইতাছে, 8টা বেহেশতের কোনায় কোনায় দেখলাম। তাহলে জিব্রাইলের চাইতে আবু বকরের পাওয়ার বেশি না কম? নবীর ভালোবাসা দিয়া লাভ হইল না লস হইল? আচ্ছা পাইলাম না তো, বেহেশতের কোথাও জিব্রাইল নাই, আরশে নাই, কুরসিতে নাই, লৌহ কলমে নাই, কোথাও নাই, দুজুহের ভিতরে গেলাম, দুজুহের ভিতরে কে গেল বল? হুজুর দুজুহের ভিতরে গেল আবু বকর, আগুনে ধরলো না
আগুন কি হগলের ধরে জাহান্নাম দেখলাম বলুন জাহান্নামে আবু বকর যাওয়ার পর জাহান্নামের আগুন ঠান্ডা হইছে কিনা কোন জাম আছে কোন গ্যাদারিং আছে এটা মন্দিরে আইলে যদি জাম ক্লিয়ার হয় বিআইডি সিআইডি ভিআইডি দিয়া আমার আল্লাহ কয় আমি রহমতের ফেরেশতা দিয়া জাহান্নামের আগুন আবু বকরের খাতিরে ঠান্ডা করে দিলাম সুবহানাল্লাহ আবু বকর বলেন সাতটা জাহান্নাম গুরি গুরি দেখলাম ও ও ও ভাই তোমারে পরিচয় পাইলাম না সাতটা জাহান্নাম গুরি গুরি দেখলাম কোথাও জিব্রাইল নাই আটটা জান্নাত গুরি গুরি দেখলাম কোথাও জিব্রাইল নাই আল্লাহর আরশ কুরসি দেখলাম জিব্রাইল নাই মাশরিক থেকে মাগরিব শিমাল থেকে জুনুব পর্যন্ত দেখলাম জিব্রাইল নাই সাত আসমান সাত জমিন গুরি গুরি দেখলাম কোথাও জিব্রাইল নাই ভাই আপনি মনে কিছু নিয়েন না একটু কাছে আসেন ভাই মনে কিছু নিয়েন না জিব্রাইল কই খোদা গো দরাদ বুঝি পড়ছি থাপা মাইরা ধরছে ভাই মিথ্যা কথা কইেন না কোথাও যখন জিব্রাইল নাই এখানে আমি তো আবু বকর আমি তো জিব্রাইল না আমি আবু বকর সত্য করে কোন আপনি কি জিব্রাইল না সুবহানাল্লাহ আপনি জিব্রাইল না জিব্রাইল সুগুরা কোথা গো কি চে মাদবি ছড়া লাগো কি কইতাম যে পরিচয় দি আ নাইতে সারতো না নিজের সুরত বাইর ঘেরা আবু বকর সাইরা দেন আমি ওই জিব্রাইল কত মাদবি কত আইছে কি আমার কোন গুড়াইছো কি লাগি আগে কইতাম না আবু বকর সাইরা দেন আজকে মাইক পা গেলাম আখিরি নবীর উম্মতের পাওয়ার যে জিব্রাইলের চাইতেও যেই বেহেশতে আমি জিব্রাইল 600 নূরের পাখা চালায়া দুই মাসে একটা কোণা দেখতেলাম না এই নবীর উম্মত বিজলির আকারে চোখের পলকে আটটা জান্নাত দেখার ক্ষমতা রাখে বরকতটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নবীর নাম আল্লাহ নিজে রাখছেন রাহমাতাল্লিল এ রবিউল আউয়াল চাঁদে নবী দুনিয়ায় আসছে আসার সময় আল্লাহ সব দরজা রহমতের খুলে দিয়েছেন আবার এই চাঁদে নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন বিদায় যেদিন হবেন আমার নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন আমি তো দূরে বসে বসে কান্দি নবীজির অবস্থা কেমন দেখা যায় খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন আমি আমার বাবার পাশে ছিলাম ফাতেমা বলেন আমি আমার বাবার পাশে ছিলাম এমন সময় ডাকতেছে ঘরের মধ্যে দরজার মধ্যে কে যেন ডাকতেছে কে হুজুর আমি আমার নবী বলেন ফাতেমা গো দরজা খুলে দে ও ফাতেমা দরজা খুলে দে ফাতেমা বলেন আমি দরজা খোলার জন্য দরজার পাশে যাইয়া দেখি এমন একটা লোক দাঁড়িয়ে আছে যার মাথাটা আকাশে পাও দুইটা জমিনে বাবা এই লোকটাকে আমি জীবনে কোনোদিন দেখি নাই আমার ভয় লাগে আমি দরজা খুলবো না আমার নবী বলেন ফাতেমা গো দরজা খুলে দে গো তার নাম মালাকুল মওত আর জাইল এখন আসছে তুমি কিছুক্ষণের মধ্যে এতিম হইয়া যাইবা আজরাইল ঘরের ভিতরে ঢুকলে নবীজির বুক মুবারকের উপর হাত রাখলে ডাকতেছে আজরাইল একটু রাখো আমার ভাই জিব্রাইল আসো সঙ্গে সঙ্গে জিব্রাইল হাজির জিব্রাইল নবীর চোখের পানি দেখে ডাকতেছেন ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন ও জিব্রাইল কান্দি রে আমি নবী যদি এই জগৎ থেকে বিদায় হয়ে যায় আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে আমার আল্লাহ বলেন জিব্রাইল আমার বন্ধুর কানে খবর দে আমার বন্ধুর কান্না আমি সইতে পারি না যা যা কথা দিলাম আমার বন্ধু চলে আসলে আমার বন্ধুর উম্মতের পাশে সুখে দুঃখে আমি আল্লাহ সব খবরা খবর নেব তারপর নবী কান্দে আমার আল্লাহ বলেন জিব্রাইল জিজ্ঞাসা করো কেন কান্দে হ্যাঁ জিব্রাইল আমার উম্মতের রানী জাহান্নামে যায় আমার আল্লাহ বলেন বন্ধুকে কথা দিলাম তোমার উম্মতকে জান্নাতি না বানাইয়া দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহ আনবো এরপর নবী কান্দে আমার আল্লাহ বলেন বন্ধু গো এখন কেন কান্দো ও জিব্রাইল আমার বন্ধুর বলে দে এই বিদায় মুহূর্তে যখন আমার বন্ধু কান্দে আমি আল্লাহ কথা দিলাম গো যতক্ষণ পর্যন্ত তোমার একটা উম্মত বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ মাফের দরজা বন্ধ করব না আমি আল্লাহ জান্নাতের দরজাও বন্ধ করব না বলতেছিলাম যে নবীর আগমনের রহমতের দরজা
দরজা খোলা, যে নবীর বিদায় মুহূর্তে উম্মতের মাফের দরজা খোলা, এ নবী পাইয়া লাভ হলো না লস হলো? নবীজির বুক মুবারকে জিব্রাইল হাত দিলেন কোরআন শরীফের বিধান পালন করার জন্য, যদিও নবী মৃত্যুবরণ করেছে, আমাদের মতো মৃত্যু নবী হয় নাই। কি বলেন, আমাদের মতো হয়েছে? মৃত্যুর খবর ছড়ে গেছে, নবী অন্তকাল করেছে। হযরত ওমর বলেন, আমি দৌড়ে গেলাম নবীজিকে দেখার জন্য, যা দেখি নবীজিকে চাদর দিয়ে ঘুরে রাখছে। আমি ওমর, নবীজির মুখ মুবারকের চাদরটা সরাইলাম, চাদর সরাইয়া দেখি আমার নবীর দুইটা ঠুট এইভাবে লড়তেছে। আমার নবীর মুখের কাছে কানটা নিয়ে শুনি, আমার নবী এখন উম্মতি উম্মতি বলে কান্দে। বলুন, মানুষ মৃত্যুবরণ করলে কি আর ঠুট নড়ে, কানতে পারে? বাইরে এলেও নড়ে না, আমার নবী ঠুট নড়ে। আমাদের মতো মৃত্যু আমার নবীর হয় নাই, শুধুমাত্র একটু আইন পালন করেছে, একটু সিস্টেমটা খালি দেখাইছে কোরআন সত্য। যেহেতু আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, জিব্রাইল আমার নবীর বুকের উপর হাত দিয়ে বসলে, এমন সময় আমার নবী ডাকেন, জিব্রাইল রে, ও জিব্রাইল আমার বুকে হাত লাগাইছো, আমি নবী এত কষ্ট পাইতেছি, মন বলে সাত আসমান সাত জমিন যদি আমার বুকের মধ্যে চাপাইতি আমি এত কষ্ট পাইতাম না। রে জিব্রাইল, এই কষ্ট যদি আমার উম্মতের দেয় রে, আমার উম্মতেরা কেমনে সইব? আমার নবী ডাকেন আজরাইল রে, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার গুনাহগার উম্মতের জান খানদান করার ব্যথা কষ্ট আমার উম্মতের দিস না, সকল ব্যথা আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর বুকে চাপাইয়া দে। যে নবী উম্মতের ব্যথা বুকে লইয়া মদিনার রওজায় শুইয়া এখন উম্মতি উম্মতি বলে কান্দে, সঙ্গে সঙ্গে জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ বাজেট হয়ে গেছে। কি বাজেট? আপনি উম্মতের ব্যথায় দরখাস্ত করেছেন, আল্লাহ কবুল করেছে। জিব্রাইল ঘোষণা দেন, হুজুর গো, আজ থেকে কিয়ামত পর্যন্ত আপনি নবীর উম্মত যারা হবে, আজরাইল আপনার উম্মতের জান খানদান করার সময় একটু কষ্ট দেবে না, একটু ব্যথাও দেবে না। বাচ্চা যেমন মার স্তনের দুধ খাইয়া ঘুমাইয়া যায়, আপনার উম্মতের জান খানদানের অবস্থাটা ঠিক এমনই, খাইতে খাইতে বাচ্চা ঘুমায়, আপনার উম্মতের গো এমনি করে মৃত্যুর কোলে ঘুমাইয়া যাবে, একটু কষ্ট তারা পাবে না। এই কিসিমের বাজেটগুলি হয়েছে নবীর বরকতে, নবীর উসিলায়, এই নবীর উম্মতের। কাজী আসুন নবীর পক্ষে থাকি, নবীর উম্মত হই, নবীকে চিনি, নবীর প্রেম আর ভালোবাসায় জিন্দেগি করি, আল্লাহ আমাদেরকে এই কিসিমের সকল বরকতের ভাগই করবেন। রাত্রি অনেক হয়ে গেছে।